যদি একজনকে অপ্রদর্শিত আয় বৈধ করার সুযোগই দেন এবং তাকে কোনো প্রশ্ন না করার বিধান রাখেন, তাহলে আবার তাকে রুইকাতলা হিসেবে ধরবেন কিভাবে? যারা বৈধ আয় করেন, যারা নিয়ম মানেন, যারা নিয়ম মেনে আয় করেন এবং কর দেন, তাদের সর্বোচ্চ কর সীমা দেখানো হয়েছে 30%, সেটা 25 থেকে 30% বাড়ানো হয়েছে, এবং সেই প্রদেয় করের উপরে আবার সারচার্জ আসবে। আর যারা নানাভাবে অবৈধ পন্থায় আয় করছেন তাদের উপরে 15%। এই বিষয়গুলো আগেও ছিল, কিন্তু এই যে করের ফারাক, সেটাই বড় আকারের প্রশ্ন তুলেছে। এর জবাবে প্রধানমন্ত্রী বলেছেন যে দুর্নীতিবাজদের ধরার জন্য তিনি টোপ দিয়েছেন, যাতে সেই টোপে দুর্নীতিবাজরা ধরা পড়ে। আজকে সংবাদ মাধ্যমে দেখলাম যে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরও একই কথাই বললেন, বড় বড় রুইকাতলা দুর্নীতিবাজদের ধরার জন্য তারা টোপ ধরেছে। কিন্তু দেখুন কথাটা কত হাস্যকর, কথাটা স্ববিরোধী। আপনি বলছেন যে অপ্রদর্শিত আয় বৈধ করতে পারবেন 15% আপনি কর দিয়ে, এবং সেটা কোথাও কোনো আর মানে যাকে বলে যে জবাবদিহি তার মুখোমুখি হবে না, অর্থাৎ চ্যালেঞ্জ করবে না কেউ। তো আপনি যদি একজনকে অপ্রদর্শিত আয় বৈধ করার সুযোগই দেন এবং তাকে কোনো প্রশ্ন না করার বিধান রাখেন, তাহলে আবার তাকে রুইকাতলা হিসেবে ধরবেন কিভাবে? এক মুখে আপনি বলছেন যে তাকে কোনো প্রশ্ন করা হবে না এবং এটা বৈধ করার সুযোগ থাকছে, আরেক মুখে বলছেন যে তুমি কিন্তু আসলেই তোমাকে ধরা হবে, কারণ এটা একটা টোপ এবং এটা রুইকাতলা ধরার উদ্দেশ্যে তারা এটা করছে। এই যে প্রচণ্ড স্ববিরোধী এবং একটা হাস্যকর কথা আজকে খোদ মানে সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে বলা হচ্ছে, এইটা বাংলাদেশের মানুষ বোঝে। আসলে